হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে লক্ষ্মী পুজো সব পুরোটা ব্লগ নিয়ে চলে এলাম, তোমাদের সাথে গল্প করতে, মজা করতে, মস্তি করতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমাকে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। তো আর কথা না বাড়িয়ে চলো একটু মজা করা যাক, তোমাদের সাথে সব শেয়ার করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি। আমি এসেছি দিদি বাড়ি, আজকে সকালে সকাল সকাল চলে এসেছি। তো আমরা এখন একটু ঘুরতে বেরিয়ে গেলাম দুপুরবেলা, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া হওয়ার পর একটু বেরোলাম, কারণ দিদিও নেই, দিদি চলে এসেছে মাঠে ঘাস কাটতে গরুর জন্যে। তো আমরা এই যে ফরেস্টার বাগানে এসেছি, তোমরা অবশ্যই জানো এই ফরেস্টার বাগান, চেনো অবশ্যই ভালো করে। তো আমরা সেখানে চলে এসেছি ঘুরতে, আর বিকালে আমার ভাগ্নির প্রোগ্রাম আছে, একটু ডান্স কম্পিটিশন আছে, ডান্স হবে। তো ওখানে আমি অবশ্যই ওদের দেখাবো কী হচ্ছে না হচ্ছে। ও এখন রেস্ট করছে, বিকালে ডান্স করবে তাই। আর চলো চলো দেখা যাক, আমার হচ্ছে যাইবো জমি, আসো। এখানে খুব সুন্দর একটু হাওয়া হচ্ছে, খুবই আরাম লাগছে, এত সুন্দর আরাম লাগছে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে যায়। এটা দেখতে পাচ্ছ আমার জয়পুর জমি, আমাদের তো জায়গা জমি কিছু নেই, আমার জয়পুর যা আছে ওই জন্য আমাকে এখানে আসতে খুবই ভালো লাগে, কারণ আমি আগে এরকম দেখিনি, বাগান টাগান এরকম দেখিনি। আমরা খুব গরিব, আমাদের এরকম জায়গা জমি কিছুই নেই ধরতে গেলে, তো ওদের আছে, আমরা এখানে এসেছি। এখানে ওদের গরু ছাগল তারপর জায়গা জমি খুব সুন্দর, আর এখানকার এরিয়াটা খুবই ভালো, এরকম তো আমাদের কিছু নেই। আমাকে ওই জন্য বারবার এখানে আসতে ইচ্ছা করে, আর তোমরা অবশ্যই দেখো যে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। তো চলো আর একটু ঘোরা যাক, মস্তি করা যাক, আর আমি তারপরে একটু মস্তি টস্তি করবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আর 5 মিনিট পর আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়ে চলে এসেছে, এই যে ঘুরঘুরু করে হাঁটে, হ্যাঁ হেঁটে হেঁটে ঘুরঘুরু করছে, দেখতেই পাচ্ছ। ঘুমাচ্ছিল যখন আমরা আসি, তো এখন ঘুম থেকে উঠে গেছে, ওর দাদা ওকে নিয়ে চলে গেছে আমার মামমামকে। ও সন্ধ্যা পাপা, এই যে আমার সন্ধ্যা পাপাটা ঘুমো দিচ্ছিল, ঘুমো হয়ে গেল, তো ওকে নিয়ে চলে গেল। তো আমরা ভাবছি ওখানে একটু ঘুরি, তো ওই দিকে চলো, ওই দিক থেকে যাওয়া যাক, দেখা যাক। আর আমার দিদি যেখানে আছে সেখানে খুবই রোদ, ওই জন্য যাচ্ছি না, নাহলে যেতাম, গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। ওই দেখো আমার দিদিদের ছাগল বাঁধা আছে, তো চলো দেখাচ্ছি। এখানে সবাই আসে একটু আরাম করলে খুবই আরাম আরাম পাওয়া যাবে, কারণ খুব এখানে হাওয়া বাতাস। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদিদের ছাগল। ওই যে আমার ভাগ্না ঘুরে বেড়াচ্ছে, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, তোমরা দেখতেই পাচ্ছ। ও খুব অসুস্থ, ওর খুব জ্বর এসেছে, জ্বর সর্দি কাশি। তো চলো ওইদিকে যাওয়া যাক, এখান থেকে দেখবো, ওইদিকে হয়তো রোদ খুব। ওইটা হচ্ছে আমার জয়পুর মার্শাল, দেখতে পাচ্ছ ওখানে আছে। ওইদিকে পদ্মপুকুর আছে, আমার ভাগ্না বলছে যাওয়ার জন্য, কারণ এখানে পাট জাগ দিয়েছিল নাকি, ওই জন্য পদ্ম ফুলগুলো নেই, দেখতে পাচ্ছ। ওই দেখো আমার মেয়ে দেখাচ্ছে, ওই যে ওই যে এখানে পদ্ম পাতা আছে। এখানে আসতে আসতে আমার দিদি আমাকে ডাকছে, দেখা করে তারপর তোমাদের সাথে কথা বলতে আসি, এখনকার জন্য এইটুকুই। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি দিদির কাছে চলে এসেছি, আর দুটো পদ্ম কথা নিয়ে চলে এসেছি, দিদির কাছে চলে এসেছি, দিদি ডাকছিল বাড়ি যাওয়ার জন্য। আর এই যে আমার মেয়েকে কোথায় বসে দিয়েছে দেখো, ওই ওখান থেকে উঠতে পারছে না, ওই জন্য কাঁদছে। হাই বলে দাও বাবা, হাই বলে দাও, হাই, এই যে দেখো, বলে দাও, হাই বলে দাও। বন্ধুরা দেখো মিয়ার মিমি ডান্স করছি, ওদিকে গান হচ্ছে আর আমরা গানের তারা তারা নাচ করছি। চলো 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 আমি
আমি বাড়িতে চলে এসেছি আর ওখানে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে আমি তোমাদের সাথে আর কিছু বলতে পারিনি, শেয়ার করতে পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বাড়িতে চলে এসেছি আর খুব বৃষ্টি হচ্ছে। এই কারণে আজকে মেলাতে যাওয়া বন্ধ হয়ে গেল, আমার ভাগ্নির ডান্স ছিল সেটাও বন্ধ হয়ে গেল, সব কিছু একদম ম্যাশড হয়ে গেল, আনন্দ একদম শেষ। তো আমার ব্লগ আজকে এখানে আমি সমাপ্ত করছি, এবং যদি আমার ব্লগ ভালো লাগে তো আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি আমার ভিডিও অবশ্যই ভালো লাগে একটু কমেন্ট করে দিও, কারণ তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না, দেখতে পাচ্ছি, কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।